সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। এই সংকটের মধ্যেও তোমরা নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণ করবে, নিয়মিত খেলাধুলা করবে, সুস্থ থাকবে এবং পাশাপাশি পড়াশোনার কথা ভুলে গেলে চলবে না। তোমাদেরকে নিয়মিত অবশ্যই পড়াশোনা করতে হবে। বাসায় তোমরা রুটিন করে নেবে, রুটিন মাফিক তোমরা বিভিন্ন সাবজেক্ট তোমরা পড়বে, পাশাপাশি তোমরা এই ভিডিও ক্লাসের অংশ হিসেবে, যেহেতু আমাদের সরাসরি পাঠদান প্রক্রিয়া বন্ধ আছে দীর্ঘদিন থেকে, এটি নিরুপায় হয়ে আমরা তোমাদের কাছে আমরা এই ভিডিও ক্লাস আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। মোবাইলে ইউটিউব চ্যানেলে তোমরা এই ভিডিও ক্লাসগুলো তোমরা দেখবে। আমি নয়ন কুমার প্রামাণিক, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। যে তোমাদের এই ভিডিও ক্লাসের অংশ হিসেবে আজকে আমি অষ্টম শ্রেণী থেকে বাংলা প্রথম পত্র এই বিষয়ে কাজী নজরুল ইসলামের ভাব ও কাজ এই প্রবন্ধটি থেকে আলোচনা করার চেষ্টা করব। তোমরা জানো এই কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি। এই কবির প্রথমে আমি লেখক পরিচিতি সম্পর্কে একটু বলার চেষ্টা করব, তারপরে আস্তে আস্তে পাঠ এই পাঠটি ভাব ও কাজ এই প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য, পাঠ পরিস্থিতি, শব্দার্থ টিকা পর্যায়ক্রমে আমরা আলোচনা করার চেষ্টা করব। যে সুপ্রিয় শিক্ষার্থী, দেখো লেখক পরিচিতি তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে। যে কাজী নজরুল ইসলাম 1989 খ্রিস্টাব্দের 24শে মে, বাংলাদেশে 1306 খ্রিস্টাব্দের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে কত সালে উনি জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম? 1899 খ্রিস্টাব্দের 24শে মে। কোথায়? বর্তমান হচ্ছে যে এটি ভারতে অবস্থিত, এই ভারতের বর্ধমান নামে একটি জেলা আছে, এই বর্ধমান জেলার আসানসোল মহকুমা, আসানসোল একটি এলাকা বা থানা, এই থানার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি, সামান্য তিনি পড়াশোনা করতেন। তোমরা জানো যে এই কাজী নজরুল ইসলাম ছোটবেলায় যখন যে পরিবারে তিনি জন্মগ্রহণ করেন, এই পরিবারটাই ছিল একটি হতদরিদ্র পরিবার, হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খাওয়া। তিনি বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি, বিভিন্ন দোকানে কর্মচারী হিসেবে থেকে তিনি খেটে খেয়ে তিনি জীবন পরিচালনা করেছেন। এভাবে তিনি পড়াশোনা 10ম শ্রেণী পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য 10ম শ্রেণীতে পড়াশোনা করাকালীনই তখন এই প্রথম মহাযুদ্ধ শুরু হয়। সেটি শুরু হয় কত? 1914 খ্রিস্টাব্দে। তখন তিনি এই পড়াশোনা ত্যাগ করে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো এখানে আমরা একটু পড়ি দেখি, তিনি বিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি, 10ম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হয়ে যায়। তখন তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। বাঙালি পল্টন একটি ওটি সেনাবাহিনীদের একটা থাকার একটা ব্যারাক, একটা ক্ষেত্র জায়গা, সেখানে সেনা ওদের সঙ্গে আরও বাঙালিরা যারা, বিভিন্ন ব্যক্তিরা যারা ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য যে তারা জোট বেঁধেছিল সেই একটি ক্ষেত্র। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। তিনি ছোটবেলা থেকে ছোটখাটো তিনি লেখালেখি করতে পছন্দ করতেন, আমাদের এই বাংলা সাহিত্য নিয়ে। তিনি যুদ্ধ শেষ হলে কলকাতায় ফিরে আসেন, এখানে এসে তিনি সাহিত্য চর্চা শুরু করেন। কারণ তখনও এই ভারতবর্ষ থেকে ব্রিটিশরা বিতাড়িত হয়নি। আমি একটি কথা বলতে চাই তোমাদের, যে আমাদের সমাজে বিভিন্ন মানুষ যে জন্মগ্রহণ করে থাকে, তাদের এক একজনের মেধা এক একটি বিষয়ে কাজ করে থাকে, এক একজন এক একটি বিষয়ে পারদর্শী।
কেউ অস্ত্র চালাতে পারদর্শী, কেউ লেখাপড়া মানে যে লেখালেখি করতে পারদর্শী, হ্যাঁ কেউ ডাক্তারি কাজে পারদর্শী, কেউ ইঞ্জিনিয়ারিং এর কাজে পারদর্শী, কেউ একজন কৃষক সে কৃষি কাজে পারদর্শী, হ্যাঁ ইত্যাদি জনের মেধাটা এক এক রকমের কাজে হ্যাঁ মানে বেশি ব্যবহার হয়ে থাকে বা তাদের মেধাটা হ্যাঁ এক এক রকমের মেধাটা এক একটি বিষয়ে বেশি হ্যাঁ পারদর্শী হয়ে থাকে বা তারা দক্ষ হয়ে থাকে। তে এইরকম এই কাজী নজরুল ইসলাম তিনি ওই মহাযুদ্ধের পর বা ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি মানুষদেরকে কি করতেন, তার লেখার মাধ্যমে তিনি উৎসাহ দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন। এই ভারতবাসীকে বাঙালি জাতিকে তিনি লেখালেখির মধ্য দিয়ে তিনি আমাদের যে যে ব্রিটিশ আমাদের এখানে ভারতবর্ষে এসে ব্রিটিশেরা যে আমাদের উপর নির্যাতন অত্যাচার তারা যে করেছিল এগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য তিনি পথ দেখিয়ে গেছেন। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চা আত্মনির্ভর করেন। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তিনি এই ব্রিটিশদের বিরুদ্ধে তিনি একটি বিদ্রোহী নামে একটি কবিতা রচনা করেন এবং সেটি বিজলি পত্রিকায় সেটি প্রথম প্রকাশিত হয়। এই কবিতাটি পত্রিকায় প্রকাশিত হলে তার নাম সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তার কবিতায় পরাধীনতায় ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। তার যে কবিতা এই কবিতাতে আমরা যে পরাধীন জাতি ভারতবর্ষ এবং তারা যে ব্রিটিশেরা এখানে শাসন করতে বাণিজ্য করার জন্য এসেছে, বাণিজ্য করতে করতে এসে আমাদেরকে শাসন এবং শোষণ করা শুরু করে দিয়েছিল, এই যে অন্যায় অত্যাচার তারা করা শুরু করেছিল তাদের বিরুদ্ধে এই সব অন্যায়ের বিরুদ্ধে তিনি এই কবিতাটি রচনা করেন বা তার এই অন্যায়ের বিরুদ্ধে তার কবিতায় কথাগুলো উচ্চারিত হয়েছে। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করতেন এবং করেছেন, এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তিনি এই সমাজের নিপীড়িত শোষিত মানুষের পক্ষে দাঁড়িয়ে পুঁজিবাদের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন মোট কথা, তাই তাকে বিদ্রোহী কবি বলা হয়। তার রচনাগুলি অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি যে বিভিন্ন রচনা করেছেন, তিনি যে লেখালেখি করেছেন গল্প প্রবন্ধ উপন্যাস, হ্যাঁ এগুলোর মধ্যে হিন্দু মুসলিম আমাদের এই ভারতবর্ষে হিন্দু মুসলিম জনগোষ্ঠী বেশি, এই হ্যাঁ তার রচনাগুলোতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে তিনি এই লেখালেখি করেছেন, এই জন্য তাকে অসাম্প্রদায়িক চেতনার মানুষ বলা হয়। মোট কথা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান এটি বড় কথা নয়, হ্যাঁ সবচেয়ে বড় কথা আমরা মানুষ, আমরা মানব জাতি, আমাদের সবারই বেঁচে থাকার অধিকার রয়েছে। সেই মানবিকতার দিকটি তার বিভিন্ন রচনায় প্রকাশিত হয়েছে। তিনি কবিতা সঙ্গীত উপন্যাস নাটক প্রবন্ধ গল্প সাহিত্যের বিভিন্ন শাখায় এই নজরুল প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, সাম্যবাদী বলতে বোঝাচ্ছে সমান, সাম্য মানে সমান, তিনি সবার মাঝে সমানভাবে এই দেশ এই পৃথিবীর এই সমাজে ধন সম্পদ সমভাবে বণ্টন করার যে প্রক্রিয়া প্রসেস এই বিষয়টিকে তিনি মানতেন বুঝতেন এবং এটির পক্ষে তিনি সবসময় তিনি সমর্থন দিয়ে গেছেন, লেখালেখি করতেন, যেটিকে বলা হয় সাম্যবাদী সমাজ ব্যবস্থা, হ্যাঁ কমিউনিজম, এটির পক্ষে তিনি লড়তেন। তার এই চেতনাটা তার মেধাটায় কাজ করেছিল, তার লেখালেখির মধ্যে দিয়ে এইগুলি প্রকাশিত হয়েছে। তার এই সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা শ্যামা সঙ্গীত, তিনি শ্যামা সঙ্গীত হিন্দুদের হ্যাঁ শ্যামা মায়ের যে পূজা হয়ে থাকে কালী পূজা হয়ে থাকে বা কালী পূজারই এক নাম শ্যামা মা পূজা, এই শ্যামা মাকে নিয়েই তিনি কালীকে নিয়েই তিনি গান রচনা করেছেন,
এমনকি ইসলাম ধর্মের নিয়ে ইসলামী গান গজল তিনি লিখেছেন। কবিতা ও গানে বহুল পরিমাণে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। মাত্র 43 বছর বয়সে এই মহান কবি তিনি কঠিন এক দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত হন। তার সাহিত্য সাধনায় ছেদ ঘটে, ওখানেই তার সাহিত্য সাধনা সমাপ্তি ঘটে যায়। এই যে তার যে দুরারোগ্য একটি ব্যাধি হইল, এই ব্যাধি আর কোনোদিন তার ভালো হয়নি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাক বন্ধ অবস্থায় ছিলেন, এটি শোনা যায়। 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কবিকে বাংলাদেশে আনা হয়। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উদ্যোগে তাকে ওই কলকাতা থেকে ওখান থেকে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়। যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, স্বাধীন বাংলাদেশ স্থাপিত হয়। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ও 21শে পদক পান। এই মহান ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এই মহান কবিকে তিনি এখানে এসে বা যা তিনি নাগরিকত্ব দেন এবং তাকে যথাযোগ্য সোনা মানে যে মর্যাদার সঙ্গে তাকে তাকে এখানে দান করা হয়, মর্যাদা দান করা হয়। মোট কথা, তিনি আমাদের জাতীয় কবি, তাকে জাতীয় কবি কবিতে উপাধিও আমরা দিয়ে থাকি। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, বিশেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দল, চক্রবাক, উপন্যাস হচ্ছে মৃত্যু ক্ষুধা, কোহেলিকা, গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, রুদ্রমঙ্গল, নাটক ঝিলমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। এই মহান কবি কাজী নজরুল ইসলাম 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা যে তার যে আজকে যে প্রবন্ধটি ভাব ও কাজ এটি যে করব, এই প্রবন্ধটি তার যে নাম বললাম যুগবাণী, এই যুগবাণী এই গ্রন্থ থেকে, প্রবন্ধ গ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তার এই ভাব ও কাজ এই প্রবন্ধটি আমরা যে পাঠ করব, এই পাঠ করার উদ্দেশ্য হচ্ছে এই প্রবন্ধটি পাঠ করে শিক্ষার্থীরা যেন মহৎ কাজের প্রতি যেন তারা অনুপ্রাণিত হয়। শুধু ভাবের উচ্ছ্বাসে উদ্বেল হয় নয়, এই ভাবকে সঠিক একটি পরিকল্পনার মধ্য দিয়ে সেটিকে বাস্তবে রূপদান করার সম্পর্কে, প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি এই পাঠের মধ্যে তুলে ধরেছেন। আমরা অনেক বিষয়ে চিন্তা করে থাকি, এই শুধু চিন্তা করলেই হবে না, সেটি সঠিক পরিকল্পনা করতে হবে সেটিকে বাস্তবে রূপদান করার জন্য। তাহলে ভাবকে সঠিক বাস্তবতায় আনতে গেলে আমাদেরকে সঠিক পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা বাস্তবে আমরা সেই বিষয়টিকে রূপদান করব। তাহলে এই প্রবন্ধটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা মহৎ কাজের প্রতি অনুপ্রাণিত হবে। শুধু ভাবের উচ্ছ্বাসে উদ্বেল হয় নয়, ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি, পরিকল্পনা করার কর্মশক্তি এবং বাস্তব উদ্যোগের প্রয়োজন সম্পর্কে তারা, বাস্তব উদ্যোগের যে একটা প্রয়োজন রয়েছে প্রয়োজন সম্পর্কে তারা সচেতন হবে। এখন আমরা পড়ব আমরা পাঠ পরিচিতি। ভাব ও কাজ প্রবন্ধটি নেওয়া হয়েছে যুগবাণী গ্রন্থ থেকে। ভাব ও কাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, মানুষ ভাব এবং কাজ, ভাব আর কাজ। ভাবা মানে কি? মস্তিষ্ক দিয়ে ভাবা, আর কাজটা হচ্ছে কি? এই যে ভাবলাম আমি একটা বিষয়, সেটিকে বাস্তবে রূপদান দেওয়ার জন্য সেটি আমাকে পরিকল্পনা করতে হবে। এই পরিকল্পনা করাটা এটা একটা কাজ, এবং সেই পরিকল্পনাকে আবার বাস্তবে রূপদান করতে হবে। তাহলে পরিকল্পনা এবং বাস্তবে রূপদান করা এটি হচ্ছে কাজ, আর ভাব হচ্ছে মস্তিষ্ক দিয়ে চিন্তা করা, নতুন কিছু বিষয়কে চিন্তা করা। এই মানুষকে পরিচালনা করার জন্য, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য
যে বিভিন্ন যে চিন্তা করি আমরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা, যে যেখানে আমরা যে অবস্থায় থাকি না এখন, সেই যে পেশায় থাকি না এখন, সেই পেশাকে আরো দক্ষ আরো সুন্দর মানব সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আমরা যে বিভিন্ন রকমের কর্ম পরিকল্পনা করে থাকি, আমরা গৃহে থাকি, অফিস আদালতে থাকি, যেখানেই থাকি না কেন, মাঠে ঘাটে যেখানেই আমরা থাকি না কেন, যে যে অবস্থায় থাকি না কেন, সেই পেশাকে, সেই কাজকে, সেই বিষয়টাকে আরো সুন্দর, সাবলীল, আরো মর্যাদাপূর্ণ, আরো ভাব গাম্ভীর্য ইত্যাদি কিছু আমরা ভাষায় বলতে পারি, সেটিকে সুন্দর, মোট কথায় আমরা সুন্দর করার জন্য, আরো দক্ষ তার সাথে সেটি করার জন্য আমাদের ভাবনা, যে ভাবনাটি আছে, যে আমরা যে যে ভাবব আমরা, মোট কথা সেটিকে আরো ভালো করার জন্য সেই ভাবনাটা কে বাস্তবে রূপদান করতে জন্য করার জন্য আমাদেরকে পরিকল্পনা করতে হয়। তাহলে এই ভাবনাটা একটা বিষয়, আর সেটিকে পরিকল্পনা করা এবং প্লাস বাস্তব রূপ দেওয়া, সেটি একটাই কাজ। ভাবাটা হচ্ছে, সেই ভাবনাটা হলো এই বিষয়, এটি চিন্তা করা, মস্তিষ্কের কাজ, এটি মানসিক কাজ আর মানসিক বিষয়। আর কাজ বলতে এখানে লেখক বোঝাচ্ছে যেটি কায়িক পরিশ্রম দিয়ে সেই কাজগুলো করা, বাস্তবে রূপদান করা, পরিকল্পনা করা এবং বাস্তবে রূপদান করা। শুধু পরিকল্পনা করে থেমে থাকলে হবে না, সেটিকে বাস্তবে রূপদান করতে হবে, কর্মশক্তি দিয়ে সেটিকে রূপদান করতে হবে। সেই কথাটা এখানে বলছে, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব, মানুষকে আমরা উদ্বুদ্ধ করব, কোনো একটা বিষয়ে জাগিয়ে তুলব মানুষকে, তাহলে জাগিয়ে তোলার জন্য ভাবের গুরুত্ব রয়েছে। তাহলে মানুষকে জাগানোর জন্য আমাকে ভাবতে হবে, এই ভাবার গুরুত্ব অপরিসীম। কিন্তু শুধু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না, শুধু ভাব থাকলেই হবে না। ভাবার গুরুত্ব রয়েছে ঠিক, সেটি ঠিক, কিন্তু শুধু ভাবলেই চলবে না, তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার। তাহলে এই ভাবকে বাস্তবে রূপদান করার জন্য আমার কর্মশক্তির দরকার এবং সঠিক উদ্যোগের প্রয়োজন, সঠিক গাইডলাইনের প্রয়োজন। ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়, এই ভাবনার দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহা ছাড়া। ভাবের দ্বারা আমরা মানুষকে জাগিয়ে তুললাম, কিন্তু যথাযথ সঠিক পরিকল্পনা যদি না থাকে এবং কাজ করার যে একটা স্পৃহা, এটি যদি না থাকে, তাহলে ভালো কোনো একটা উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। এই রচনাটিতে লেখক দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তব ধর্মের কর্মে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন। এই যে লেখকের এই যে প্রবন্ধটি, এই প্রবন্ধটির মূল বিষয়টি হচ্ছে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া, মানুষকে মুক্তি নিয়ে আসা দেওয়া। কী ধরনের মুক্তি? মানুষের অর্থনৈতিক মুক্তি নিয়ে আসার জন্য এবং মানুষের কল্যাণের পথে নিয়ে যাওয়ার জন্য, কল্যাণমুখী করার জন্য, যা করলে মানুষের দেশের মঙ্গল হবে, কল্যাণ হবে, এবং সেই ভাবের সঙ্গে বাস্তব ধর্মী কাজ করার জন্য যে তৎপর হওয়ার প্রয়োজন, সেই বিষয়টিকেই তিনি জোর দিয়ে আলোচনা করেছেন তার এই ভাব ও কাজ এই নামক প্রবন্ধে। সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা আলোচনা করব এই ভাব কাজ প্রবন্ধে। আমাদের পাঠ্যপুস্তকে আছে শব্দার্থ ও টিকা, এখানে কি কি শব্দ ব্যবহার করা হয়েছে সেটি আমি একটু আলোচনা করে দেখি। আসমান, আসমান শব্দের অর্থ তোমরা জানো আকাশ, জমিন মানে মাটি বা ভূপৃষ্ঠ, কবজায় মানে আয়ত্তে বা অধিকারে, মশগুল মানে মগ্ন বা বিভর, বদ খেয়াল মানে খারাপ চিন্তা বা খারাপ আচরণ, দাঁত মানে প্রতিশোধ বা প্রতিহিংসা, কর্পূর বৃক্ষ রস থেকে তৈরি গন্ধ দ্রব্য বিশেষ, যেটি বায়ুর সংস্পর্শে আসলে অল্প সময়ের মধ্যে এটি মিলিয়ে চলে যায়, ক্ষয়প্রাপ্ত হয়, এটিকে গাছের রস, এটি দেখতে চিনির মতো, সেম চিনির মতো, কিন্তু এটি ওইভাবে খাওয়া যাবে না, এটি কিঞ্চিত পরিমাণ বিভিন্ন দ্রব্যে তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ঋষি, ঋষি শব্দের অর্থ শাস্ত্রজ্ঞ তপস্বী বা মুনি যোগী, বানভাসী বলতে বোঝাচ্ছে বন্যায় ভাসানো বা যারা বন্যায় যা কোনো কিছু যদি ভেসে আসে বা ভেসে যায় সেটি।
বন্দোবস্ত মানে বাস্তু ব্যবস্থা বা আয়োজন, অনর্থক মানে ব্যর্থ, নিষ্পাপ বা অকারণ। কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ বলতে বোঝাচ্ছে রামায়ণে বর্ণনা করা হয়েছে যে যে রাবণের ছোট ভাই কুম্ভকর্ণ সে 6 মাস ঘুমাত। তো এখানে সেটি বোঝাচ্ছে যে এখানে বলতে কুম্ভকর্ণ এই অর্থে ব্যবহৃত হয়েছে যে যে মানুষকে খুব সহজে জাগানো জানা, যে খুব ঘুম পারে, হ্যাঁ, বা যে মানুষকে আমরা কোনো একটা ভালো কাজে আমরা হ্যাঁ তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি না। মোট কথাটি হচ্ছে ঘুমানোই নয়। এটি এখানে যেটি ব্যবহৃত হয়েছে মূল বিষয়টি হচ্ছে যে হ্যাঁ যাকে সহজে জাগিয়ে তোলা যায় না, অনেক নাড়াচাড়া হ্যাঁ মানসিক দিক দিয়ে কাজের দিক দিয়ে কর্মতৎপর করানো যায় না, তাকে কুম্ভকর্ণের সঙ্গে এখানে কবি তুলনা করেছেন। হুজুক মানে সাময়িক আন্দোলন বা জনরব, হুজুক সংকল্প মানে প্রতিজ্ঞা বা শপথ, স্পিরিট ইংরেজি স্পিরিট শব্দটির অর্থ উদ্দীপনা বা উৎসাহ, শক্তি। এই প্রবন্ধে আত্মা শক্তির পবিত্রতা অর্থে স্পিরিট শব্দটি ব্যবহৃত হয়েছে। আত্মা শক্তি স্পিরিট দিয়ে কি অর্থাৎ কাঠে ব্যবহার করা হয়, হ্যাঁ, যে ওগুলোতে যাতে ঘুণ টুন না ধরে, পোকা টোকা না ধরে, হ্যাঁ, ওইটাকে আর বিশুদ্ধ করা হচ্ছে কাঠটাকে। তো ওই রকম যে আত্মার যে শক্তি আছে, আমাদের যে আত্মা এই অপবিত্র আত্মাকে পবিত্র করা, এই পবিত্র শক্তি দিয়ে মানুষকে জাগিয়ে তুলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তাকে আরও কর্মতৎপর করা, আন্দোলনমুখী করা, হ্যাঁ, তাকে আরও বেগবান করা। কল্যকার বলতে বোঝাচ্ছে পূর্ব বা পরবর্তী দিন, লা পরবা মানে গ্রাহ্য না করা, দস্তুর মতো বলতে রীতিমতো বা যথেষ্ট নিতান্ত, সুবর্ণ মানে সোনা বা স্বর্ণ, পুয়াল মানে খড়, দশচক্রে ভগবান ভূত একটি কথা আছে, হ্যাঁ, এটি আমরা গল্প পড়লে আলোচনা পাবো। দশচক্রে ভগবান ভূত বলতে বোঝানো হচ্ছে 10 জনের চক্রান্তে সাধু ও অসাধু প্রতিপন্ন হতে পারে। 10 জন খারাপ মানুষ একটা ভালো মানুষকে যদি তাকে খারাপ বলে তাহলে ভালো মানুষটা খারাপ মানুষের পরিচিত হয়ে যায় যে ওই মানুষটা খুব খারাপ, হ্যাঁ, 10 জনের ষড়যন্ত্রে। যদি একজন ভালো মানুষকে যদি আমরা ডুবাতে চাই, তাকে যদি চুনকালি নাকতে চাই, হ্যাঁ, তার বিরুদ্ধে যদি আমরা ষড়যন্ত্র করি, তাহলে দেখা যাচ্ছে যে একটা গ্রামে বা পাড়ায় বা মহল্লায় আমরা অনেক সময় দেখা যায় অনেকে কারো ব্যক্তির প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে আমরা অনেক সময় মিথ্যা দোষারোপ করে থাকি, দোষ দিয়ে থাকি, ওই কাজটি করেনি সে, তারপরে আমরা হিংসামূলক তাকে ঘায়েল করার জন্য আমরা কি চেষ্টা করি। এগুলো এই কাজগুলো আমাদের সমাজে বর্তমানে বেশি হচ্ছে, মানুষের মধ্যে মূর্খামি বেশি হচ্ছে, জ্ঞানের চর্চাটা কম হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা এটি যখন হয়ে থাকে সেটিকে বলা হচ্ছে দশচক্র ভগবান ভূত, মানে 10 জনের চক্রান্তে একজন ভালো মানুষ হ্যাঁ অসাধুতে পরিণত হয়ে যায় এবং তার বিচার হয়, হ্যাঁ, কারাগারে বা জেলখানায় সে শাস্তি ভোগ করে ইত্যাদি। কাণ্ডাকাণ্ড মানে ন্যায় অন্যায় বা ভালো মন্দ, উদ্মোষা মানে বন্ধনমুক্ত, সা প্ররোচনা মানে উস্কানি বা উত্তেজনা সৃষ্টি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই কাজী নজরুল ইসলামের ভাব ও কাজ এই প্রবন্ধ থেকে আমরা লেখকের পরিচিতি, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি এবং শব্দার্থ টিকা এই বিষয়গুলি আমরা আলোচনা করলাম। আগামী দিনে আমরা তোমাদের কাছে এই ভাব ও কাজ প্রবন্ধটি এটি পাঠ করব, আমরা এই প্রবন্ধটি আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো আমি ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, তোমরা নিয়মিত পড়াশোনা করবে, হ্যাঁ, এবং উপরওয়ালার কাছে তোমরা প্রতিনিয়ত প্রার্থনা করবে আমরা যেন এই মহামারীর হাত থেকে রক্ষা পাই, এই বিষয়ে তোমরা সচেতন থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে শেষ।